কথা জানেন, নারীদের অত্যাচার, সম্ভ্রম, লুট, কোনো কিছু বাকি নেই। আমাদের মেয়েদের কোনো ইজ্জত নেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আমরা নির্যাতিত ওনাদের কাছে। আমাদেরকে পায়ের জুতো করতে রেখে চেয়েছিলেন উনি, একদিনও যাননি আমাদের কষ্টের কষ্টের কথা শোনার জন্যে। উনি যাননি, একদিনও যাননি। গিয়েছিলেন এই মহান পুরুষ, এই মহান পুরুষ গিয়েছিলেন, আর গিয়েছিলেন মোদিজি। তাই ওনাদের ডাকে আজকে আমরা এখানে চলে ছুটে এসেছি। আমাদের নারীদের কিভাবে অত্যাচার করা হতো জানেন? রাতের অন্ধকারে ডেকে নিয়ে যাওয়া হতো পিঠে বানানোর নাম করে। সেখানে গিয়ে আমাদের নারীদের ইজ্জত লুণ্ঠন হতো, সন্দেশকালী মায়েদের ইজ্জত লুণ্ঠন করে ছেড়ে দিত। বাবা, বয়স্ক বাবাদের রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে পুকুরে পানা পরিষ্কার করানো হতো। ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ভাইদের জোর করে নিয়ে যাওয়া হতো, কেউ যদি যেতে না চাইতো ল্যাম্পপোস্টের গায়ে বেঁধে পিটত। শুধু এতেই শান্ত থাকেননি মাননীয়া, ওনার পুলিশ বাহিনী দিয়ে নারীদের ওপর অত্যাচার করেছেন, একের পর এক কেস দিয়ে জেলে ঢুকিয়েছেন। আর ওনার ওই দুলালের পুত্রদের উনি সিকিউরিটি গার্ড দিয়ে সুরক্ষিত রেখেছিলেন। অত্যাচার করেছে সাধারণ মানুষ, আর আদর করছেন ওই দুলাল দুলালদের। মাননীয়া, আমি আপাতত এই পর্যন্ত আপনাদের কাছে বলেন নমস্কার।